পুজো কত বছর ধরে হচ্ছে? আমাদের ইংরেজি হচ্ছে 1995 সাল থেকে আমাদের যেটা হচ্ছে রামকৃষ্ণ তারপরে আমরা কাস্তি বোর্ডের মাধ্যমে আমরা কমিটির মধ্যে একজন আছি, সেই অবস্থা থেকে আমাদের এত কর্তৃত্ব চলে এসছে এবং সেটা পরবর্তী অনুষ্ঠান হয় আমাদের জন্মাষ্টমী এবং আমাদের রামনবমী। এবং রামনবমী অনুষ্ঠানটা চার দিন পাঁচ দিন ধরে হয় এবং প্রত্যেক দিন আমাদের ভোগ হয়। এবং সেটা আছে জন্মাষ্টমীর দিন আমাদের বন্ধ উৎসবে আমরা এটা করি, ভোগ টোকে করি, ওটা তাতে এক দেড় হাজার দু হাজার লোক খায় এবং আমাদের এতে লাস্টে। কিন্তু প্রত্যেক দিন আমাদের রামনবমীতে আপাতত প্রত্যেক দিন 200-300-400 মানে আমাদের ভোগ সেই হিসাবে চলে আসে সুস্থ হবে। এবং আমরা আগে তো ছিল না, বর্তমানে আমরা গেট ফেট বা যাই কিছু রাট মন্দির টন্দির সব কিছু আমাদের যে প্রতিষ্ঠান সুস্থ হবে যাতে আমরা দীর্ঘ চালাতে পারি এবং তাতে ঈশ্বরের কাছে আমরা চাইছি যাতে আমরা সুস্থ হবে আরো বড়। জোরে বলবে, কত বছর ধরে পুজো হচ্ছে? কেমন কি কি প্রোগ্রাম হয়? এটা কত বছরে চলছে? আপনার নাম?
বলছি দাদা, এটা কত বছর ধরে চলছে? এটা 25 বছর থেকে 26 পর্যন্ত চালিয়েছে। মানে কি ও কি উপলক্ষে চলছে আজকে প্রোগ্রাম? এটা আজকে জন্মাষ্টমী উৎসব, আমরা এটা মানে কথাগতভাবে করে আসছি সেই 1401 থেকে। কী কী অনুষ্ঠান হয় আমাদের এখানে? আজকে পাড়া কীর্তন আছে, রাত্রে পুজো, তারপরে আগামীতে পরিক্রমা এবং নন্দ উৎসব। এটা কত বছরে পদার্পণ করলো? এটা 26 বছর। মন্দিরটা কত বছর বললেন? 26 বছর। মানুষের ভিড় কেমন হয়? মোটামুটি ভিড় ভালোই হয়। আমাদের মূলত দুটো অনুষ্ঠান হয়, জন্মাষ্টমী, রামনবমী। রামনবমীতে সর্বাধিক ভিড় হয়, 10-12 হাজার। তা জন্মাষ্টমী উপলক্ষে আর আজ কি কি প্রোগ্রাম আছে? আজকে পাড়া কীর্তন আছে। আপনার নাম? আমার নাম বিকাশ চন্দ্র দাস। আপনি কোন পদে আছেন মন্দিরে? আমি মন্দিরের।